নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সূচি সৌনক আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ঋষি চলে গেছে আঁকা ক্লাস করতে, আমি রান্না বান্না করতে বসছি। আজকে সয়াবিনের তরকারি আর মাছ আছে, মাছের ঝাল। চলুন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, তারপরে রয়েছে আরও অনেক কাজ। এই দেখুন ছেলের কাণ্ড, সকালে এইগুলো নিয়ে কখন খেলা করেছে আর সব এলোমেলো করে দিয়ে ফেলে দিয়ে চলে গেছে। যাই, এগুলোকে আমি আবার গুটাই ভালো করে। সারাদিনে যে এই খেলনাগুলো কতবার গুটাই তার কোনো হিসেব নেই। অনেকদিন ধরে ফ্যানটা ভীষণভাবে নোংরা হয়ে পড়ে আছে, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। আর সামনেও শীত আসছে, তো ফ্যানটা এখন আর বেশি ইউজ হয় না, ওরকম অনেক দিন থেকেই পড়ে আছে আর অনেক ময়লাও জমেছে ফ্যানের ভিতরে। তো ভাবলাম পরিষ্কারই করে নিই, একদম পরিষ্কার করে একে তুলে রেখে দিব। এখন তো আর ফ্যানের দরকার নেই, ওই সিলিং ফ্যানটাই হবে। আঁকা ক্লাসে গেছে, ও মনে হয় এক্ষুনি এসে পড়বে, তো এসে গেলে আমি আর এইসব কাজগুলো করতে পারবো না, তাই তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। ঠিক আমার রান্না বান্না করা শেষ, এবার ফ্যান মোছার কাজটাও আমার প্রায় শেষ হয়ে গেল। এখন ঋষি স্কুল থেকে চলে আসবে আর এসেই ডাক দেবে, মা উমা তাড়াতাড়ি এসো নিচে। তো যাই, এই যে এসে গেছে মনে হয়, নিচে ডাকছে। তো ওকে উপরে আসতে বললেও আসবে না, আমাকে নিচেই যেতে হবে। জানেন তো এখনকার আবহাওয়াটা মোটেই ভালো না, দিনের বেলা একটু গরম আবার রাত্রিবেলা শীত। তো ঠান্ডা গরম ঠান্ডা গরম শরীরটাকে সত্যিকারেই খারাপ করে দেয়, বাচ্চা থেকে সবাই প্রায় অসুস্থ। এই তো কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিল, ছেলেটারও বেশ শরীর খারাপ ছিল। তো চলুন, আমার ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি নিচে যাই, দেখি ও কী করছে। এই যে হনুমান চলে এসছে। আজকে রবিবার, যেই আমি ওকে বলি যে আজকে আঁকা ক্লাস করতে যেতে হবে, তখন ও আমাকে বলছে একদিনও কি আমাকে ঘরে থাকতে দেবে না, নাকি সব দিনই স্কুল পাঠাবে, সব দিনই ক্লাস করতে পাঠাবে। দেখুন তো আমার হাতে একটা ব্যথা হয়েছে, সে সেটাকে হাত দিয়ে নখ দিয়ে চিমটি কেটে ভালো করে দেখবে ওখানে কি হয়েছে, ওর ভালো করে দেখা দরকার। দাও দাও হাতটা দেখি ভালো করে। এই যে বাড়ির থেকে বাজারটা অনেক দূরে, তো ওখান থেকে এসছে ঘেমে টেমে একাকার। যাই ওকে এবার চান টান করিয়ে দিই, দেখি আজকে ও খাতায় কী এঁকেছে। এই যে স্যার একটা বেলুন আঁকতে দিয়েছেন, আর এই পাশে সে কয়েকবার কেটে কুটে তবুও ঠিকভাবে গোল হয়নি, তাও হয়েছে কোনো রকম। এটা করতে দিয়েছিল, করেনি মনে হয়। যাই হোক, যাই ওকে চান করে নিয়ে আসি। তো মা বরস থেকে এই থানকুনি পাতাগুলো নিয়ে এসছে, এগুলো বেটে সকালে খেলেও ভালো আর বেটেও খেলে ভালো, কিন্তু এই থানকুনি পাতাকেও চচ্চড়ি করলে বেশ ভালো লাগে। আপনারা কি খেয়েছেন থানকুনি পাতার চচ্চড়ি? এই দেখুন, সকালে ঋষি বাথরুমে এমন জোরে ধাক্কা দিয়েছে যে বাথরুমের লকটাই ভেঙে গেছে, আর একে এখন ঠিক না করলেই নয়, ঠিক করতেই হবে। সামনের লকটা অনেকদিন আগে থেকেই ভাঙা ছিল, কিন্তু পেছনেরটা ভেঙে যেতে আর নয়। সামনের লকটা ভাঙা ছিল কিন্তু তাতে তেমন কোনো অসুবিধা হচ্ছিল না,
যাই, এটাকে আবার বিকেলে দোকান থেকে গিয়ে নিয়ে এসে কাউকে বলতে হবে লাগিয়ে দিতে। জানেন তো, আমাদের এখানে দরজার লক ঠিক করার জন্য তেমন কোনো মিস্ত্রি পাওয়া যায় না, বা এমন কাউকেও পাওয়া যায় না, তাই ঠিক করার জন্য কাউকে খুঁজে আনতে হবে। ঋষির চান করা শেষ হয়ে গেছে, আমি ওকে এখন ভাত বেড়ে দিয়েছি, ও এখন খাক। আর ভিডিওটি তাহলে এইটুকুই আজকে, দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন।